দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় অভিনেত্রীকে গুলি ইসরায়েলি পুলিশের। করোনা তাণ্ডবে ঝরে গেল আরো 12,500-এর বেশি প্রাণ। এছাড়াও জানিয়ে দিচ্ছি, ফিলিস্তিনি সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলবে বলছে আমেরিকা। আরো রয়েছে, এক যুগ ধরে আমাদের ঈদ নেই বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাবুনগরীর আহ্বান। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাআলার গজব হিসেবে পাঠিয়েছেন। এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা। একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি কি এতে একমত? তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় অভিনেত্রীকে গুলি ইসরায়েলি পুলিশের। ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা সংঘর্ষের মাঝে আহত হয়েছেন মাইশা আবাদ ইলাহাদি নামের এক অভিনেত্রী। তিনি নির্যাতিত ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হাইফা শহরে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছিলেন, আর সেই সময় ফিলিস্তিনি এই অভিনেত্রীর পায়ে গুলি করে ইসরায়েলি পুলিশ। এই খবর অভিনেত্রী মাইশা আবাদ ইলাহি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। ইসরায়েল পুলিশ ওনার পায়ে গুলি করেছিল আর উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। এক ইনস্টাগ্রামে পোস্টে তিনি জানান, আমি কখনো ভাবতে পারিনি যে এমন পোস্ট লিখতে হবে। এটা লেখার সময় আমি লজ্জিত, কারণ এর থেকে বেশি ব্যথা আর দুঃখ আমার লোকেরা সহ্য করেছে। অভিনেত্রী অভিযোগ, ইসরায়েলি পুলিশ আর সেনা কোনো ফিলিস্তিনের উপর হামলা করা আর গুলি করা থেকে মোটেও দ্বিধা করছিল না। এটা প্রথমবার না যে ইসরায়েলি পুলিশ আর সেনা শান্তিপূর্ণ আন্দোলন করা মানুষের উপর হামলা করলো, এর আগেও বহুবার করেছে। আমি ফিলিস্তিনি হওয়ার কারণে এখন হুমকির শিকার হচ্ছি, আমরা এখন যুদ্ধের সম্মুখীন। এই মুহূর্তে আমাদের কেউ যদি বাঁচাতে পারে সেটা হলো ভাগ্য। সূত্র এবিপি, বিডি প্রতিদিন। ফিলিস্তিন সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলবে বলছে আমেরিকা। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকটের কারণে আমেরিকাকে চলমান ভিয়েনা সংকট থেকে বেরিয়ে আসার যে আহ্বান রিপাবলিকান নেতারা জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। রিপাবলিকান সিনেটররা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি পাশবিকতাকে সমর্থন করে ভিয়েনায় চলমান ইরান বিষয়ক সংলাপ থেকে আমেরিকাকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে আহ্বান প্রত্যাখ্যান করেছেন, ভিয়েনা সংলাপ চলবে। তিনি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক এই প্রশ্নের সম্মুখীন হন যে হামাস গাজা থেকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে সেগুলোর প্রযুক্তি ইরানের কাছ থেকে সংগ্রহ করার বিষয়টি মাথায় রেখে আমেরিকা এর প্রতিবাদে ভিয়েনা থেকে সরে আসবে কিনা। উত্তরে ব্লিংকেন বলেন, হামাসের সামরিক সক্ষমতা ইরানের হাতে আছে কিনা সেই বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না। তবে ভিয়েনার সংলাপ চলবে, কারণ বাইডেন প্রশাসন ইরানকে পরমাণু অস্ত্র হস্তগত কারণে করে দিতে চায় না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই দাবি অবশ্য বরাবরই ইরান অস্বীকার করে এসেছে। তেহরান বলছে, শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার জন্য পরমাণু কর্মসূচি পরিচালনা করছে তেহরান এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা দেশটির নেই। তারপরও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো তাদের ভাষায় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি না করতে দেওয়ার জন্য ভিয়েনায় ইরানের তেহরানের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। সূত্র বিডি প্রতিদিন। এক যুগ ধরে আমাদের ঈদ নেই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদ বলতে আমরা সব সময় যেটা বুঝি সেটা হচ্ছে ঈদ এক যুগ ধরে আমাদের নেই, কারণ মিথ্যা মামলা দেওয়া এবং নেতাকর্মীদের গুম করা হয়েছে। এমন একটা অবস্থা যেন এই দেশে শুধু আমাদের নেতাকর্মীরাই আসামি। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দলীয় নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা আসামি হন তাদের পরিবার কখনো ঈদে আসে না, এটা বাস্তবতা। এই সরকারের নির্মম অত্যাচার নির্যাতন বর্ণনাতীত এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন, এখন আমরা এভাবেই উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন, এটাই আমাদের প্রেরণা দেয়। এই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এছাড়াও বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পবিত্র ঈদের দিনে আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে। এখানে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে আজকের পবিত্র এই দিনে দোয়া চেয়েছি, তিনি যেন আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়া সুস্থতা দান করেন। একই সঙ্গে আমাদের দলের ও দেশের যেসব বরেণ্য ব্যক্তি চলে গেছেন আমাদের ছেড়ে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছি।
সর্বশেষ জানিয়ে দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাবুনগরীর আহ্বান। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি সন্ত্রাস ও নির্যাতন বন্ধ এবং দখলদারিত্ব অবসানে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এক বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসাকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল পুরো রমজান মাস জুড়েই সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত করে রেখেছে। বিশেষত এই আল আকসা নামাজরত মুসল্লিদের ওপর বর্বরোচিতভাবে ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি দখলদাররা। বাবুনগরী বলেন, এই ধরনের হামলা চালিয়ে ইসরায়েল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও চুক্তি ভঙ্গ করেছে এবং একই সাথে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। অথচ জাতিসংঘ ও আইসি আরব দেশসমূহ ও আন্তর্জাতিক সম্প্রদায় লোক দেখানো কিছু বলি আওড়ানো ছাড়া ইসরায়েলি সন্ত্রাস থেকে ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর কিছুই করেনি। কার্যত তারা অবৈধ রাষ্ট্র দখলে সন্ত্রাসী কর্মকাণ্ডকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে। করোনা তাণ্ডবে ঝরে গেল আরও 12,500-এর বেশি প্রাণ। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় আরও 12,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট মৃত্যু 33,70,000 ছাড়ালো। দিনে 2,100-এর বেশি মৃত্যুতে ব্রাজিল মোট প্রাণহানি 4,32,000 ছাড়িয়েছে। এভাবে নতুনভাবে 84,000-এর বেশি মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। শনাক্ত হয়েছে আরও 40,000-এর মতো সংক্রমণ। লাতিন দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় প্রায় 500-এর মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া রাশিয়া 400 প্রাণহানি। দিনে 7,00,000 মানুষের শরীরে শনাক্ত হলো করোনা। বিশ্বে মোট সংক্রমিত 16,25,00,000-এর ওপর। সূত্র বিডি প্রতিদিন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।